কি বলবো, মনে হচ্ছে যে শীতের কম্বল, জায়গা শীতের যদি না কম্বলের মতো? থাকে, আচ্ছা, শীতের কম্বল, অনেক জায়গা জায়গা। যদি না থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি রশিদ এরকমে। চলুন রশিদ এরকম শতাধিকার ইজাজ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তদুল ভাই, দর্শক দেশের শুরুতে আপনার পরিচয়টা। শিক্ষকের পরিচয়, আমি মোহাম্মদ ইজাজুল, আমার ফার্মের নাম রশিদ ডেরি ফার্ম, ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরনকুলা। সবসময় তো বকনা বা রেডি বকনা প্রেগনেন্ট পাওয়া যাচ্ছে আপনার এখানে? আমার কাছে সবসময় রেডি বকনা, প্রেগনেন্ট বকনা, সব মিডিয়াম ছোট সব ধরনের বকনাই আছে। তবে আপনার মাধ্যম দিয়ে আজকে আপনার দর্শকদেরকে মাত্র চারটা করে দেখাবো। এর মধ্যে একটা পাকিস্তানি রাতি শাহিওয়াল বকনা আছে, আর কয়েকটা খুবই আকর্ষণীয় এবং উন্নত মানের কয়েকটা বকনা আছে, দেখাবো ইনশাআল্লাহ। সব কথার এক কথা, সে হচ্ছে যে একদম মনে করেন যে পাইকের রেট একদমই করে দিয়েছে, পাইকারি রেটে পাইকের রেট একদম একদম সীমিত লাভ, যেটা না করলে আমার চলবে না, সে পর্যন্ত রেখে একদম বলবো। কারণ আমি দেখছি যে দাম দরের চাইতে একদমই বেচা কেনাটা মাশাল্লাহ ভালো। গত সপ্তাহে যে একদমের যে গরুগুলো দিয়েছিলাম, মাশাল্লাহ সবাই নিয়েছে সবার এবং জন্য নিয়ে সুবিধা। সবাই খুশি। আচ্ছা ইজাজুল ভাই, চলুন আমরা দর্শকদের পর্যায়ক্রমে কথা বলতে দিলাম। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, চলুন বিচার জেনে নিন। ইজাজুল ভাই, এক নম্বরের বক্তা বাচ্চাটা যাচ্ছেন 10টা, ভাইয়া, এটা হলো একটা রাতি শাহিওয়াল, পাকিস্তানি রাতি শাহিওয়াল। পাকিস্তানি রাতি শাহিওয়াল। হ্যাঁ, পাকিস্তানি রাতি শাহিওয়াল। ইন্ডিয়ান শাহিওয়াল গুলো অনেকে পাওয়া যায়, কিন্তু পাকিস্তানি রাতি শাহিওয়াল, অরিজিনাল পাকিস্তানি রাতি শাহিওয়ালটা খুব একটা পাওয়া যায় না। আমার কালেকশনে একটা গরুই আসছে, খুবই কোয়ালিটি ফুল একটা গরু। যেমন ধরেন যে এই যেগুলো ইন্ডিয়ান, এগুলো কিন্তু নাভিটা থাকে না, আচ্ছা, যেগুলো ইন্ডিয়ান গুলোর পাকিস্তানি নাভিটা থাকে না, নাভিটা কম থাকে, কম থাকে, এটা হলো অরিজিনাল পাকিস্তানি। এটা নাভি দেখেন, কম্বলটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর নাভি কম্বল। কম্বলটা অনেক ভালো, মানে ছেড়ে দিতে পারলে ভালো দেখা যায়, কিন্তু সেল ছাড়লে পরে বুঝতে মানে পারবে পাকিস্তানি রাতে শালের ক্ষেত্রে এটা বেশি আসে। যে উলানের শেপটা আপনি দেখতে পাচ্ছেন এখনই, দেখেন মানে জীবনে আমি বহুত করে দেখি, ওলানে অনেক জায়গা আছে। দেখছেন এই এই যে ভাবিটা দেখছেন না, মাশাআল্লাহ যখন আচ্ছা দেবে তখন এই ভাঙ্গিটা আচ্ছা, খুব কোয়ালিটি। পালান পালানের জায়গাটা দেখি ঠিক আছে। হ্যাঁ, গরু উলান দুটো একটা, দেখেন তো একটা নিতে থাকেন, মাশাআল্লাহ ডেলিভারিতে গরু দেবো আমি, যে নেবে অবশ্যই চারটা বান আছে কিনা দেখে নেবে, যদি সব ঠিক থাকে গরু ঠিক দেখে আছে, নিয়ে টাকা নিকোল চারটে আছে, খুব সুন্দর আছে। পায়ে সমস্যা নাই, এই ব্যাপারগুলো দেখে নিবে। বন্ধুরা, অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা, বয়সটা কেমন হবে জাজুল ভাই? এটা যেহেতু আমার পাকিস্তানি গরু, এটা আমার দেশের গরু না, আমি অ্যাকুরেট বয়স বলতে পারবো না। আনুমানিক তবে আমরা যে ব্যবসা করি, ব্যবসার ধারণা অনুযায়ী 11 থেকে 12 মাস হবে। 11 থেকে 12 মাস জি আনুমানিক একটা বস্তা জি আসতে পারে। দামটা কেমন আছেন ভাই? এটা দাম চাইলে পারে 1 লাখের উপরে, যেহেতু একদম বিক্রি করব, দাম দর করব না, মাত্র 76,000 টাকা পাইকারি রেট, বন্ধুরা, এক নম্বরে বকনা বাছারার দাম শুনলেন ফিক্সড 76,000। 76,000 টাকা পাইকারি রেট। এটা এটা আপনি হাটে বাজারে যেখানে যাবেন না কেন, এর চেয়ে কমে কেউ কিনতে পারবেন না। বন্ধুরা, তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিক আছে। ইজাজুল ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটা যখন বসছে, ভাইয়া 2 নম্বর, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, আমি ADL ACI বুঝি না। আমি আজকে যে গরুগুলো নিয়ে আসছি, দর্শক ভাইরা দেখবে এবং জাতমানটা নির্ণয় করবে, যে গরুটা নিয়ে আসছে আপনাকে একটু বলবো। স্কিনটা মনে হচ্ছে যে কালো গায়ে একটা চাদর গায়ে দিয়ে আছে, এতটা নুন, অনেক পাতলা স্কিন, এতটা নুন, আর একটা পা মনে হচ্ছে পিলার। হ্যাঁ, বস্তলা বিল্ডিং এর যে পিলার থাকে, সে পিলারের পরে আপনি লেজটা দেখেন, এত খাটো লেজের গরু এর আগে কখনো দেখছেন কিনা, এত চিকন আর এত খাটো লেজ, লেজটা চিকন এবং খাটো। আর এর উনানের শেপটা দেখেন মশাল, বলবো তাই দেখেন কি বলবো, এটা বলার কিছু নাই। ঠিক আছে, চারটে দেখেন আছে ঠিক আছে, একটা নিপিল দেখেন, এখন 3 ইঞ্চি করে এক একটা নিপিল, তার নিপিল কি। আর আরেকটা জিনিস দেখায়, আপনার প্রথম যে গরুটা দেখাইছে আর এই গরুটাও দেখেন, মাশাআল্লাহ এত সাতনা গরু, এই দেখেন শান্ত স্বভাবে, এই দেখেন কি বলবো, মনে হচ্ছে যে শীতের কম্বল, জায়গা শীতের যদি না কম্বলের মতো। থাকে, আচ্ছা, শীতের কম্বল, অনেক জায়গা জায়গা। যদি না থাকে, দুধ কোথায় দিয়ে আসবে। খুবই হাই কোয়ালিটি, হাই পার্সেন্টের একটা বকনা হবে, যার বডি ওয়েট হবে 14 থেকে 15 মণ। আচ্ছা, ওই পাশে একটু ঘুরে দেখুন, অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিকঠাক। তাহলে বয়সটা এজাজুল ভাই, এইটার বয়স 11 থেকে 11.5 মাস। 11 থেকে 11.5 মাস। জি, এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এই বাচ্চাটার দাম 1,20,000 চাওয়া চাওয়া টাওয়া নাই, যেহেতু একদম বলছি না, একদম পাইকারি রেট, ক্যাশ অন ডেলিভারি যাবে মাত্র 96,000 টাকা। বন্ধুরা, 2 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম ফিক্সড শুনলেন 96,000। 96,000। বন্ধুরা, তারপরে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চাটা, তার সুন্দর একটা বাচ্চা দেখছি, খাওয়া দাওয়া ঠিক আছে। 3 নম্বরের বাচ্চাটা যাক বসতে ভাই, এটা একটা ADL এর রানী বাচ্চা, হলস্টাইন এডিএল বাচ্চা। ফ্রিজিয়ান, আচ্ছা, মাথাটা দেখেন, খুব কানে যেত, এত বড় বড় পশম আপনার এই গরুটা,
মানে কান তো ছোট কান অনেক ছোট পছন্দ। আছেই, কানের যে পশম গোটা মাসাল্লা খুবই কোয়ালিটি, খুবই খুব ভালো, দারুণ গরু হবে ইনশাল্লাহ। পাগুলো লম্বা দেখেন, চওড়া আছে আর কি। পাগুলো দেখেন, লাভি কম্বল যা যা দেখানো লাগে ভালো করে দেখায় না, গরু কোন রকম খুব কেউ প্রমাণ করতে পারবে না যে আমার গরু। ওলানের গরুটার জায়গাটা দেখি, গরুটার মাজা শেপটা দেখেন কতটা ভারী মাজা, এবং এটা উলানটাও দেখেন মশাল্লাহ, দেখেন ঠিক আছে, নিপুণ দেখেন চাকরি নিবেন আছে। কত বড় 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 নিবেন আছে মশাল্লাহ। আচ্ছা, আপনার দেখে শুনে নিবেন। ঠিক আছে, নিপুণ চারটা, পায়ের সমস্যা নাই, পায়ের দিক থেকেও দেখে নিতে পারেন। অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর বতনা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিকঠাক, মাথাটা দেখেন এদিক থেকে। ইজাজুল ভাই, বয়সটা কেমন হবে এই বাচ্চাটা? বয়স হবে 13 মাস, এটা আনুমানিক 13 মাস হবে আর কি জি বয়স। 13 মাস বয়স। 3 নম্বরে বতনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম ফিক্সড প্রাইস আপনার পড়বে 90,000 টাকা হলেই ভালো হয়, তারপরে যেহেতু ফিক্সড প্রাইসে সীমিত লাভ রেখে করবো, এটার দাম পড়বে 86,000। বন্ধুরা, 3 নম্বরে হলস্টেইন ফ্রিজিয়ান বতনা বাচ্চাটার দাম ফিক্সড হয়ে শুনলেন, 86,000 টাকা 86,000 চ্যালেঞ্জ দাম আজকে, ফিক্সড দাম চ্যালেঞ্জ দাম। চ্যালেঞ্জ করা দাম আজকে। আমার গরু নেওয়া লাগবে না, অন্য অন্য প্রোগ্রাম দেখবে, 10টা প্রোগ্রাম দেখবে, 20টা প্রোগ্রাম দেখবে, যদি আমার ফিক্সড দামের চাইতে যদি কেউ কমে দিতে পারে তাহলে তাকে আমি পুরস্কার দেবো মনে করি, কারণ এই গরু এই দামে, এর আগে কেউ দিয়ে নিয়ে দিতেও পারবে না, একদম পাইকারি সেল ফিক্সড প্রাইস। বন্ধুরা, তারপরে দেখছেন 4 নম্বর বকনা বাচ্চাটা, এটা খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। ইজাজুল ভাই, 4 নম্বরে বকনা বাচ্চাটা যাচ্ছেন বাচ্চা, 4 নম্বর, এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বকনা, বকনাটার বয়স হবে আপনার 11 থেকে সাড়ে 11 মাস। গরুটা খুব কোয়ালিটিফুল একটা বাচ্চা, পার্সেন্টও খুব ভালো আছে, কালার কম্বিনেশন বলেন বা যেটা থাকার দরকার সেটাই আছে, যেটা না থাকার দরকার সেটা নাই ইনশাল্লাহ। সামনে দামারগুলো খুবই পাতলা আছে, ড্রাইভারগুলো নিতে আছে, মাজাটা ভারী আছে, গরু খুব ভালো কোয়ালিটি হবে ইনশাল্লাহ। দেখি উলান উলান পালানটা পালাতে দেখাই দেন মাশাল্লাহ, এই দেখেন উলান পালানটাও দেখেন, ঠিক আছে, ব্যাক নিপুণ সাইড টা চারটে ব্যাক আছে, সাইড টা ফাইন আগে পাশে আছে, এবং গরু অবশ্যই দেখে শুনে মাজাগুলো নেবেন। খুব ভালো আছে, আর এই সাইড থেকে দেখা যান মাশাল্লাহ। অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর বতনা বাচ্চাটা, খাওয়া দাওয়া ঠিকঠাক। তাহলে ইজাজুল ভাই, বয়সটা কেমন বলছেন? এটা বয়স 11 থেকে সাড়ে 11 মাস হবে, 11 থেকে সাড়ে 11 মাস হবে। জি। এই বাচ্চাটার দামটা এই বাচ্চাটার দাম একদম পড়বে ভাই 75,000 টাকা, বন্ধুরা, 4 নম্বরে হলস্টেইন ফ্রিজিয়ান বতনা বাচ্চাটার দাম ঠিক শুনেন, 75,000। 75,000 টাকা। এই বাচ্চাটা দরদাম করে বেশি 80,000 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে, কিন্তু না দরদামের যেহেতু সিস্টেম রাখবো না, যেহেতু কত পড়বে আমি একদমে খুব ভালো সাড়া পাইছি, আর গরু যে কটা দেখাইছিলাম সবগুলাই সেল হয়ে গেছে, এই জন্য এখন থেকে পাইকারি রেট একদম একদম থাকবে, সীমিত দামে, একদম সীমিত লাভ রেখে দাম বলবো একদম, এই গরুটা 75,000 টাকা, 4 নম্বর বত বাচ্চাটা 75,000। 75,000 টাকা। যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে পরামর্শ, সবাই যা আমারও তাই, যে যেখান থেকে নেন অবশ্যই দেখে শুনে জাতমানের গরুটা সংগ্রহ করবেন, আর অবশ্যই গরু সুস্থ আছে কিনা এটা দেখে নেবেন, কারণ বর্তমান সময়ে একটু FMD-র প্রাদুর্ভাবটা বেশি, যার কারণে যে যেখান থেকে নেন না কেন একটু দেখে শুনে নেবেন, আর যারা বিক্রেতা আছে তাদের বলবো অবশ্যই আপনারা সুস্থ গরুটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অসুস্থ গরু দিলে আমার আপনার প্রয়োজনে আর অনেকে তো আসতে পারবে না, তাদের জন্য কোনো সুবিধা সুবিধা কি হবে? তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে, এক হাতে টাকা এক হাতে, ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা পাবে? ক্যাশ অন ডেলিভারি।